আজ 20 জুন বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশে। মানবিক কারণে কক্সবাজারে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের অনেকেই অপরাধে জড়িয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। মুর্শিদুর রহমান খোকনের রিপোর্ট দেখুন বিস্তারিত। মিয়ানমারের একটি পুলিশ চৌকিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে 2017 সালের 25 আগস্ট দেশটির আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর নেমে আসে চরম নির্যাতন। প্রাণ বাঁচাতে তারা সীমান্ত পাড়ি দিয়ে দলে দলে বাংলাদেশে আসতে থাকে। মানবিক কারণে রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেয় বাংলাদেশ সরকার। এ সময় 7 থেকে 8 লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নেয় কক্সবাজারের 2 উপজেলা উখিয়া ও টেকনাফে। বিভিন্ন দাতা সংস্থা ও জাতিসংঘের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত তাদেরকে প্রত্যাবাসনে উদ্যোগ নেওয়ার কথা ছিল। প্রত্যাবাসনের উদ্যোগ শুরু না হওয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে হতাশা দেখা দিতে শুরু করে। নানা রকম অপরাধে জড়িয়ে পড়ে তারা। অপরাধ বেড়ে যাওয়ায় উৎকণ্ঠায় স্থানীয় বাসিন্দারা। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আসলে আমরা তো মূলত তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এই মানবতাও আজকে আমাদের জন্য একটা জঘন্য পরিবেশ হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে। এখন আমরা স্থানীয়রা অনিরাপদ অবস্থায় আছি। সব সময় দেখি কি শুনতাম যে রোহিঙ্গারা রোহিঙ্গাদের উপরেই অত্যাচার নির্যাতন চালাচ্ছে, কিন্তু এখন সেই জায়গায় তারা স্থানীয়দের উপরেও অত্যাচার নির্যাতন শুরু করেছে। নিরাপত্তাজনিত কারণে সাম্প্রতিক সময়ে সরকার পুরো আশ্রয় ক্যাম্প নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন এপিবিএনকে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন এপিবিএনের কঠোর পদক্ষেপে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো। এপিবিএন দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু অনেকটাই নিরাপত্তা ব্যবস্থার অনেকটা পরিবর্তন এসেছে। তারা বিভিন্ন সময় আমরা দেখেছি অপরাধ হলে সাথে সাথে আসামি গ্রেপ্তার করছে, মাদক উদ্ধার করছে। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ এবং পরে এক মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ 6 জনকে হত্যায় অভিযুক্ত সহ বিভিন্ন অপরাধীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের অধিনায়ক। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। 2000 পুলিশ দিয়ে 12 লক্ষর মতো রোহিঙ্গাদেরকে একটু ডিফিকাল্ট। রোহিঙ্গাদের ভিতর থেকে আমরা একটা সার্ভিস চালু করছি, ভলান্টিয়ার সার্ভিস। হাতে থাকে তাদের লাঠি, মুখে থাকে তাদের বাঁশি। এখন রোহিঙ্গারা রাত জেগে তারাই কিন্তু তাদের নিজেদের ক্যাম্প তারা পাহারা দিচ্ছে। তারপরে দুই একটা ঘটনা ঘটে যাচ্ছে। রিসেন্টলি আপনারা জানেন যে 2টা মার্ডার হয়েছে। এই 2টা হত্যাকাণ্ডের আসামি কিন্তু আমরা 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা গ্রেফতার করতে পেরেছি। এটা কিন্তু করা সম্ভবপর হয়েছে ওই ভলান্টিয়ারদের কারণে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা রবিবার বাড়ি চলো স্লোগানে আশ্রয় শিবিরের 12 জায়গায় সমাবেশ করেছে। তাদের 18টি দাবির অন্যতম বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু এবং মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া। বাংলাভিশন নিউজ ডেস্ক।